জীবন বাঁচাতে মানব চিকিৎসকের আবেদন মিত্র পদযাত্রী সাহেদা আক্তার বয়স 28 দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে তাকে বাঁচাতে হলে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন 28 লক্ষ টাকা দরিদ্র স্বামীর আর্থিক সচ্ছলতা না থাকায় তার জীবন সংকটাপন্ন এছাড়াও তার হার্ট ও লিভারেও সমস্যা দেখা দিয়েছে ফেনীর ফুলগাজী উপজেলা ধুলিয়া গ্রামের মোহাম্মদ এনামুল হকের স্ত্রী 2008 সালে 26 নভেম্বর তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঢাকা লালমাটিয়ার মিলিনিয়াম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানায় তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে বর্তমানে সে ফেনীর ডায়াবেটিক্স হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ মোহাম্মদ নুরুন নবীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন একদিন পর পর ডায়ালিসিস করতে খরচ হয় চার হাজার টাকা এগারো বছর ধরে তার চিকিৎসা চলছে

আমার গ্রামের বাড়ি ধরিয়া পানা ফুল কেজি ও গোধরা ফুল কেজি জ্বালা ফেলি আমি আমার স্ত্রী খুব দিন যাবৎ অসুস্থ ওনার চিকিৎসা করা চালাতে গিয়ে আমি প্রায় বিশ পঁচিশ লাখ টাকার মতো খরচ করে ফেলছি খরচ করে সব কিছু শেষ করি এখন অনেক টাকা রেডি হয়ে গেছে এখন আর ওনার চিকিৎসা করা চালানো সম্ভব হচ্ছে না একদিন পর পর ওনার ডায়ালিস প্রায় সাড়ে হাজার টাকা লাগে এছাড়াও হাড়ের ওষুধ সাহেদার এক ছেলে ও এক মেয়ে স্বামী এনামুল হক নিম্ন আয়ের মানুষ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে সহায় সম্বল বিক্রি করে প্রায় বিশ লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ করেছেন স্বামী আর্থিক অসচ্ছলতার কারণে এত টাকা জোগাড় করে তার পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না তাই শাহেদার জীবন বাঁচাতে সমাজের বৃত্ত দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে স্ত্রীর চিকিৎসায় আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন স্বামী এনামুল হক সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ এনামুল হক অগ্রণী ব্যাংক ছাগলনাইয়া শাখা ফেনী হিসাব নং